কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষ হয়েছে হবিগঞ্জে, হামলা হয়েছে হবিগঞ্জ সদর আসনের এমপি আবু জহিরের বাড়িতে, আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়ে। খুলনায় শিক্ষার্থীদের মিছিলে টিয়ার শেল ও গুলি ছুড়েছে পুলিশ। নরসিংদীতে হামলায় আহত হয়েছে অভিভাবক সহ 10 শিক্ষার্থী। এছাড়া চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাদ জুমা মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গেলে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে চলে সংঘর্ষ, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় শহরের বিভিন্ন স্থানে। পুলিশের বাধা আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ, ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। আমরা হত্যার বিচার চাই, এতগুলো ছেলে এগুলো গ্রেপ্তার আছে, সব গ্রেপ্তারকৃত, সব সর্বনিয়োগ গ্রেপ্তারকৃত, সর্বনিয়োগ ছেড়ে দিতে হবে। দাবি আপনারা একটা মেনেছেন, বাকি আরো 9টা দাবি কিন্তু বাকি আছে, ওইগুলো না না মানা পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে সরবে না, এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় খুলনায়। শিববাড়ি মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ টিয়ার শেল ও গুলি ছোড়ে, আহত হন কয়েকজন বিক্ষোভকারী। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের সামনে লাঠিপিটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে বাধার মুখে পড়ে ছাত্রদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপিটা ও মারধর করা হয়। ফেনীতেও ঠাকুরে মিছিল করে শিক্ষার্থীরা, সড়ক আটকিয়ে স্লোগান দেয় তারা। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও 9 দফা দাবি আদায়ে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পার্কের মোড়, সুটকির মোড়, দমদমা ও দর্শনা এলাকায় বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেরণা 71 চত্বরে গিয়ে সমাবেশ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বিএম কলেজের সামনে, সেখান থেকে মিছিল বের করে তারা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুরমা এলাকা থেকে গণমিছিল বের করে, পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। গাজীপুরের সফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণমিছিল হয় ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, পাবনা সহ আরও বিভিন্ন জায়গায়। বাংলাদেশ নিউজ ডেস্ক।